হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের প্রধান এবং দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর। 1980 সালে এই বিমানবন্দরটির কার্যক্রম শুরু হয়। এর আগে তেজগাঁও বিমানবন্দর ছিল দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, যা পরে এই কুর্মিটোলায় স্থানান্তর করা হয়। পূর্বে এই বিমানবন্দরের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, যা 2010 সালে ক্ষমতাসীন সরকারের দ্বারা নাম পরিবর্তিত হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ হয়। এই বিমানবন্দরে রয়েছে দুটি টার্মিনাল এবং একটি বিশাল পার্কিংয়ের সুবিধা। ১৯৮১ একর জমি বিস্তৃত এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় 52% আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট উঠানামা করে। এই বিমানবন্দর দিয়ে বছরে প্রায় 40 লক্ষ আন্তর্জাতিক যাত্রী ও 10 লক্ষ অভ্যন্তরীণ যাত্রী এবং 1.5 লক্ষ টন ডাক ও মালামাল আসা যাওয়া করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযুক্ত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে ইউরোপ এবং এশিয়ার 18টি শহরে চলাচল করে থাকে। এছাড়াও আন্তর্জাতিক বিমান সংস্থা যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরাতস, কুয়েত এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নিয়মিত চলাচল করে এই বিমানবন্দর দিয়ে।